আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত যে জাবেদা রয়েছে ওই জাবেদার নিয়ম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কীভাবে প্রস্তুত করতে হয় সেটা আগে দেখবো তো ব্যাঙ্ক সম্বন্ধে বিবরণী প্রস্তুতির জন্য এই যে বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা অথবা টাকা টাকা এইভাবে শক অঙ্কন করতে পারি এই ছকে যদি নকদান বই অনুযায়ী ব্যাংক যেমন উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হয় তাহলে ব্যাঙ্কে যদি বৃদ্ধি পায় যোগ আর কমে গেলে বিয়োগ এটা তো আমরা জানি তাই না তো দুই একটা লেনদেন আমি এখানে দেখাচ্ছি যদি আজকে আমার জাবেদা শেখানোর মূল উদ্দেশ্য কিন্তু এইটা একটু বুঝলে জাবেদা করা সহজ হবে সেজন্য আমি ব্যাংক জমা বৃদ্ধি পেলে যোগ হবে নগদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয় ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময় তাহলে কোনো কারণে এই ব্যাংকে যোগ করেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি সেই লেনদেনগুলি এখন নগদান বইতে লিখতে হবে তো লিখতে হলে কী করতে হবে ব্যাংক ডেবিট হবে তাই না যেগুলো যোগ হবে তার জন্য ব্যাংক হিসাবে ডেবিট হবে যাবে দেয় আবার অনেক সময় দেখা যায় এই নগদান বইয়ের অপেক্ষা ব্যাংক বেশি লিখেছে যদি কোনো সময় ব্যাঙ্কে টাকা বেশি থাকে সেক্ষেত্রেও আমরা সেই লেনদেনের জন্য ব্যাংক হিসাব ডেবিট করব। অর্থাৎ আমরা যখন জাবেদা করব তখন এই যে ব্যাংক সমন্বয়ের বিবরণী আমরা প্রস্তুত করি না এটা দেখেও যাবেদা করতে পারি কিভাবে করব? যদি দেখি ব্যাংক জমা বৃদ্ধি পাচ্ছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে একদম সোজা কথা ব্যাংক জমা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট হবে এই আমার সামনে যারা আছে কথা বলে না খেয়াল করবো আবার ঠিক বিপরীতভাবে ব্যাংক জমা যদি কমে যায় এখানে তো আমরা যোগ করে লিখবো তাই না তো ব্যাংক জমা যদি কমে যায় যেমন ব্যাংক জমা কমেছে নকদান বইতে লেখা হয়নি সেটা বিয়োগ হবে সেজন্য আমরা বিয়োগের মধ্যে লিখেছি তো যেগুলো ব্যাংক থেকে বিয়োগ হবে তার জন্য কিন্তু যাবে দেয় ব্যাঙ্ক হিসাবটা ক্রেডিট হবে অর্থাৎ আমরা ব্যাংক সমন্বয়ের বিবরণী দেখেও কিন্তু যাবে দেয় করতে পারি সেটা শেখানোর চেষ্টা করছি আমি যদি দেখি ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে তাহলে ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে আর যদি দেখি ব্যাংক জমা কমে গেছে তাহলে ব্যাংক হিসাবটা ক্রেডিট হবে ব্যাঙ্ক জমা কমে গেলে এটা তো আমরা জানি অর্থাৎ ব্যাংক জমা বৃদ্ধি পেলে ডেবিট আর কমে গেলে ক্রেডিট আমরা জানি ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেলে যোগ হয় তাহলে যোগ যেগুলি হচ্ছে তার জন্য ব্যাঙ্ক হিসাব ডেবিট বিয়োগ যেগুলি হচ্ছে তার জন্য ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তো এই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর একটি সামারি ছোট্ট করে আমি উপস্থাপন করেছি তো এবার জাবেদার নিয়ম আমি একটু ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো তো প্রথমে নিয়ম আলোচনা করবো আর একবার ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেলে কী হয় ব্যাঙ্ক হিসাব ডেবিট আর সংশ্লিষ্ট হিসাব ক্রেডিট যেমন ব্যাংক কর্তৃক লভংশ আদায় তো ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে তখন কি করব যাবে দায় ব্যাঙ্ক হিসাব ডেবিট লভ্যাংশ হিসাব ক্রেডিট এই তখন সংশ্লিষ্ট পক্ষ হবে লভ্যাংশ হিসাব দেনাদার কর্তৃক সরাসরি ব্যাঙ্কে জমা তখন যাবে দেখি হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট ব্যাঙ্ক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় তখন কি হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট বিনিয়োগের সুদ ক্রেডিট অর্থাৎ ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেলেই ব্যাঙ্ক হিসাব ডেবিট হয় আবার ঠিক বিপরীতভাবে ব্যাঙ্ক জমা যদি কমে যায় তখন কি হবে সংশ্লিষ্ট হিসাবে নাম হবে ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে যেমন ব্যাঙ্ক কর্তৃক পাওনাদারকে পরিশোধ তাহলে পাওনাদার ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ তখন প্রদেয় বিল ডেবিট সংশ্লিষ্ট হিসাবে প্রদেয় বিল প্রদেয় বিল ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক কর্তৃক চার্জ কর্তন তখন কী হবে ব্যাঙ্ক চার্জ হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তো হচ্ছে যাবেদের নিয়ম আমি এতক্ষণ আলোচনা করলাম তো এইবার আমি প্রায় চব্বিশটা কি পঁচিশটা লেনদেন ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত যত লেনদেন আছে সব লেনদেনগুলি আমি একসাথে লিখেছি ধারাবাহিকভাবে একটা একটা করে আলোচনা করব। কারণ যাবেদা ব্যাংক সম্বন্ধে বিবরণী জাবেদা নিয়ে আমি একটি ক্লাস নিচ্ছি চেষ্টা করব এই ক্লাসে সব শেষ করার যদি একটু সময় লাগবে তো লক্ষ্য করি প্রথম জাবেদা আমার সামনে কিছু শিক্ষার্থী ক্লাস করতেছে তো লক্ষ্য করি ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হয়েছিল কিন্তু বইতে লেখা হয়নি তো ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হয়েছে এটা জাবেদা কী হবে তোমাদের মধ্যে কেউ বলো ব্যাংক হিসাব ডেবিট নক দেন হিসাব ক্রেডিট আমার সামনে সম্রাট নামে একজন শিক্ষার্থী সঠিক বলেছে তো ব্যাংকে জমা দেওয়া হয়েছে নক দেন লেখা হয়নি তাহলে ব্যাংকে জমা দেওয়ার মতো যাবে হবে ব্যাংক হিসাব ডেবিট আর নক হিসেব ক্রেডিট টাকা লিখবো দুই হাজার ব্যাখ্যায় লিখতে পারেন ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো বিষয়টি আবারও পড়ি ব্যাংকে নগদ জমা দেওয়া হয়েছিল কিন্তু নকদান বইতে লেখা হয়নি এর জন্য ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে না সেই জন্য ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কারণ নগদ টাকা ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে আচ্ছা তোমরা কি বুঝতে পেরেছ তোমাদের লেখার সময় দিব পরে তোমরা এখন একটু দেখে বোঝার চেষ্টা করো পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি দেনাদার এর নিকট থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা নগদানভুক্ত হয়নি অর্থাৎ দেনাদারের নিকট থেকে একটি চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হয়েছে এটার জন্য যাবে ধরে ব্যাঙ্ক হিসাব ডেবিট কেননা ব্যাঙ্ক হিসাব বৃদ্ধি পেয়েছে আর কার কাছ থেকে চেকটা পেয়েছিলাম দেনাদার হিসাব তাহলে হবে ব্যাংক হিসাব হিসাব ডেবিট ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট যাই বলি না কেন দেনাদারের আর এক নাম প্রাপ্য টাকা ব্যাখ্যা লিখতে পারি আদায়ের জন্য চেক জমা দেওয়া হয়েছে ব্যাংকে পরে লেনদেনটা লক্ষ্য করি আমি প্রথমে বলেছি আজকে আমি এই জাবেদার সংক্রান্ত যত লেনদেন আছে ব্যাংক সম্বন্ধে বিবরণী সবগুলো মিলে আমি সম্ভবত চব্বিশটাকে পঁচিশটা লেনদেন পেয়েছি আশা করি এইগুলি যদি ভালো করে শিখি সব যাবে পারবো পরের লেনদেনটা লক্ষ্য করি ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ গুড সুন্দর সবার সঠিক হয়েছে ব্যাংক হিসাব ডেবিট বিনিয়োগের সুদ হিসেবে ক্রেডিট আমার সামনে যারা আছে সবার কনসেপ্ট বেশ ভালো আছে মনে হচ্ছে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে যেহেতু ব্যাংক কর্তৃক আদায় সেজন্য ব্যাংক হিসাব ডেবিট আর কোথা থেকে আদায় হয়েছে বিনিয়োগের সুদ থেকে

আমরা যখন শেয়ার কিনে রাখি কোনো কোম্পানির সেই শেয়ারের প্রতি বছর বছর একটি নির্দিষ্ট হারে লাভের অংশ শেয়ার হোল্ডারদের প্রদান করে যারা শেয়ার কিনেছে তাদেরকে প্রদান করে থাকে যেটি লভ্যাংশ নামে পরিচিত তো লভ্যাংশটা আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট সেজন্য ব্যাংকে যেহেতু লভ্যাংশের টাকা জমা হয়েছে তাই ব্যাংক হিসাব ডেবিট আর লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট পরবর্তী পাঁচ নাম্বার লেনদেনটি লক্ষ্য করি পাঁচ নম্বর লেনদেন ব্যাঙ্ক কর্তৃক সুদ মঞ্জুর এটার অর্থ হচ্ছে আমার ব্যাংকে যে টাকা আছে তার উপরে সুদ জমা করেছে ব্যাংক আমার ব্যাংকে যে টাকা জমা আছে তার উপরে সুদ মঞ্জুর করে চোখ করে রেখেছে ব্যাংক আমার অ্যাকাউন্টে তা আমার ব্যাংক জমা বাড়ছে তো এটা যাবে দেখি হবে তোমরা বলো দেখি গুড সুন্দর ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক সুদ আয় হিসাব ক্রেডিট লেখা যায় ব্যাংক মঞ্জুরকৃত সুদ হিসাব লেখা যায় তা আমি লিখলাম ব্যাংক সুদ আয় হিসাব সমস্যা নাই ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে ব্যাঙ্ক হিসাব ডেবিট ব্যাঙ্ক সুদ আয় হিসাব ক্রেডিট টাকা হবে এক হাজার টাকা ব্যাখ্যা লিখতে পারি ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর পরের লেনদেনটি লক্ষ্য করি পরের লেনদেনে কি বলছে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় প্রাপ্য বিলের আধুনিক আধুনিক নাম প্রাপ্য নোট প্রাপ্য নোট তো ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় মানে কি ব্যাঙ্ক জমা আবার বৃদ্ধি পেয়েছে তাহলে কি যাবে বলো দেখি ব্যাংক সঠিক বলেছো ব্যাংক সামনে যারা আছে ওরা তো জানতো আলোচনা করব তারপর ওদের সামনে হঠাৎ করে যেহেতু আলোচনা করছে ওটা কিন্তু ওরকম সব পারতেছে মানে বুঝে যাক তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে আমার সামনে কে কে আছে তোমার নাম কি লামিয়া আসিফ মাহিম সম্রাট আর হচ্ছে কি যে শান্ত এবং পিটার কয়েকজন শিক্ষার্থী আমার সামনে আছে তো ওদেরকে আমি তোমাদের দেখাবো কিছুক্ষণ পরে অবশ্য ওদের একটু দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেন দেনাদার ব্যাংকে জমা দিয়েছে কি বললাম তো এটার জন্য কি যাবে দেবে বলো ব্যাংক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট গুড সুন্দর সবাই পারতেছে ব্যাংক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট কারণ ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে ব্যাংক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট গুড ফাইন পরের লেনদেনটি লক্ষ্য করি পরের লেনদেন বলছে ব্যাংক কর্তৃক সঞ্চয় সুদ আদায় মানে সঞ্চয়পত্র এক ধরনের বিনিয়োগ তো বিনিয়োগের সুদ ব্যাংক আমার অ্যাকাউন্টে জমা করেছে তোমার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে তাহলে এটা জামাতে কি হবে হিসাব ডেবিট বিনিয়োগের সুদ লেখা যায় বিষয়টি আবারও বলি ব্যাংক কর্তৃক সঞ্চয় সুদ আদায় মানে ব্যাংক হিসাব ডেবিট আর সঞ্চয়পত্রের সুদ ক্রেডিট তো সঞ্চয়পত্রের সুদের পরিবর্তে আমরা বিনিয়োগের সুদ লিখতে পারি কেননা সঞ্চয়পত্র এক ধরনের বিনিয়োগ এখন তোমাদের মনে হতে পারে কেন সঞ্চয়পত্রে সুদ লিখলে সমস্যা কি সমস্যা নাই তবে সুবিধার জন্য বিনিয়োগের সুদ হিসাবে লিখব কীরকম সুবিধা সেটি হচ্ছে আমি যদি পাঁচ জায়গায় বিনিয়োগ করি সঞ্চয়পত্র কিনে রেখেছি সরকারি সিকিউরিটি কিনে রেখেছি এই বিনিয়োগ করে রেখেছি তাহলে আমি যদি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নামে সুদ লিখতে চাই তাহলে কিন্তু আমাকে পাঁচটা খতিয়ান খুলতে হবে কিন্তু আমি যদি সব বিনিয়োগের সুদ যত আছে সঞ্চয়পত্র শুধু বিনিয়োগের সুদের মধ্যে লিখেছি আবার বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদের মধ্যে লিখেছি ইভেন সরকারি সিকিউরিটি ক্রয় করেছিলাম সেখান থেকে যে সুদ পেয়েছি সেটাও আমি বিনিয়োগের সুদের মধ্যে লিখেছি সেক্ষেত্রে কিন্তু আমি একটা খতিয়ানের মাধ্যমে সব বিনিয়োগের সুদগুলো লিখতে পারতেছি তো সময় সেভ হচ্ছে সেজন্য বিনিয়োগের সুদ লেখা উত্তম তো যায় সামনে যায় পরবর্তী লেনদেনটি দেনাদারের নিকট থেকে ডাক কাটা চেক পাওয়া গেল ডাক কাটা চেক পাওয়া গেল নর্মাল চেক পাওয়া গেল একই যাবে তো এটার জন্য কী যাবে হবে ব্যাংক হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট টাকা হবে চার হাজার টাকা দেনাদারের আরেক নাম প্রাপ পয়সা দেয় ভালো কেননা হিসাব হচ্ছে আধুনিক নাম আর দেনাদার হচ্ছে বিশেষ করে সনাতন বা পূর্ব নাম পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট ও প্রাপ্য নোট হাজার টাকার সুদ দুইশো টাকা এবং একশো পঞ্চাশ জটিল অনেকের মনে হতে পারে যে এই প্রশ্নটা কি বোর্ড পরীক্ষায় আসে বাট এই প্রশ্নটা কিন্তু আমি বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকে তুলেছি ভালো করে লক্ষ্য করি তিনটা জিনিস আছে প্রাপ্য নোটের দাম হচ্ছে পাঁচ টাকা সুদ হচ্ছে আদায় করেছি প্রাপ্য নোট পাঁচ হাজার টাকা সেটা আদায় করতে যেয়ে আরও সুদ যোগ করেছি কত দুইশো আর চার্জ কর্তন করেছে একশো পঞ্চাশ টাকা তো ব্যাংক জমা যেহেতু বৃদ্ধি পেয়েছে ব্যাঙ্ক হিসাবে ডেবিট হবে আর ব্যাঙ্ক চার্জ হিসাবও ডেবিট হবে কেন ব্যাঙ্ক চার্জটা খরচ আর প্রাপ্য নোট চলে যাচ্ছে ক্রেডিট হবে আচ্ছা ব্যাংক হিসাবে কত টাকা লিখবে একটা প্রশ্ন আমি এই পাঁচ টাকার সাথে এই দুইশো যোগ করব আর একশো পঞ্চাশ বিয়োগ করব বিষয়টা আবারও বলি পাঁচ হাজার এটা যোগ এটা বিয়োগ বিয়োগ করে আমার এই টাকাটা ব্যাঙ্ক আমার অ্যাকাউন্টে যোগ করবে আর এখানে চার্জ কেটেছে কত টাকা একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খরচ এক্সপেন্স তাই ব্যাংক চার্জ হিসেবে লিখবে একশো পঞ্চাশ টাকা এই হচ্ছে ডেবিটের দুইটা পক্ষ আর অপর পক্ষে চলে যাচ্ছে কি প্রাপ্য নোট চলে যাচ্ছে প্রাপ্য নোট ক্রেডিট এই পাঁচ হাজার টাকায় হবে আর এই সুদটা কিন্তু আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সুদ আয় হিসাবে ক্রেডিট দুইশো টাকা ভালো করে খেয়াল করি একটু ভালো করে খেয়াল করি এটা কঠিন আছে কিন্তু আমি আবারও বলছি এটা কিন্তু বোর্ড প্রশ্নের প্রশ্ন থেকে নিয়েছি আমি কোন বোর্ডের জন্য এসেছি এই প্রশ্নটা তোমরা দেখবে ব্যাংক হিসাব ডেবিট কত টাকা হবে এইটা যোগ এইটা মাইনাস এইটা আচ্ছা ব্যাঙ্ক সার্জে ব্যাঙ্ক চার্জের টাকা লিখবো প্রাপ্য নোট ক্রেডিট হবে কেননা প্রাপ্য নোটটা চলে যাচ্ছে প্রাপ্য নোট কমে যাচ্ছে তাই প্রাপ্য নোট ক্রেডিট হবে আর এই প্রাপ্য নোট আদায় করতে যে সুদ হয়েছে সুদটা আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট তার প্রাপ্ত সুদ হিসাব ক্রেডিট লিখেছি দশ নম্বর চলে হবে মাত্র আজকে চব্বিশ 25 লেনদেন আলোচনা করব ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ এইবার আমাদের ব্যাংক হিসাব ক্রেডিট সংক্রান্ত কিছু লেনদেন আসতেছে ব্যাংক যদি পাওনাদারকে পরিশোধ করে ব্যাংক জমা কমে যাবে তাহলে কি হবে এই প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট প্রদেয় হিসাব লেখা উত্তম 6000 টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট একটু দ্রুত বলবে সময় সেভ করার জন্য পরের লেনদেনটা লক্ষ্য করি ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ প্রদেয় বিলের আর এক নাম প্রদেয় নোট তাহলে আবার ব্যাংক জমা কমে যাচ্ছে কি যাবে হবে বলো প্রদেয় নোট হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক জমা কমে যাচ্ছে না তাই ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে কার জন্য কমছে প্রদেয় নোটের জন্য প্রদেয় নোট হিসাব ক্রেডিট পরের লেনদেনটি লক্ষ্য করি ব্যাংক কর্তৃক জীবন বিমার কিস্তি পরিশোধ তো জীবন বিমা কিস্তি যদি ব্যাংক থেকে পরিশোধ করে ব্যাংক জমা কমে যাবে তো ব্যাংক হিসাব তো ক্রেডিট হবে এখন ডেবিট হবে কি বলতো গুড গুড ফাইন ঠিক বলেছো তোমরা উত্তোলন হিসাব ডেবিট হবে কারণ জীবন বিমাটা কিন্তু উত্তোলন আচ্ছা জীবন বিমা কেন উত্তোলন হবে সেই বিষয়ে একটু বলি সেটি হচ্ছে ব্যবসার কিন্তু কোনো জীবনের জন্য বিমা প্রদান করা হয় না তাহলে জীবন বিমাটা হচ্ছে মালিকের ব্যক্তিগত জীবনের জন্য বিমা ব্যবসা হতে প্রদান করা হয়েছে তার মানে কি এই খরচটা মালিকের ব্যক্তিগত খরচ ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে প্রদান করা হয়েছে সেই জন্য জীবন বিমাটা উত্তোলন হিসাব ডেবিট করতে হয় জীবন বিমার জন্য জীবন বিমার জন্য উত্তোলন হিসাব ডেবিট হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে পরের লেনদেনটি লক্ষ্য করি চোদ্দ নম্বর লেনদেন ব্যাংক কর্তৃক বিদ্যুৎ বিল গ্যাস বিল পরিশোধ ব্যাংক জমা কমে গেছে তাই না তো কি যাবে হবে কেউ বলতে পারবো উপযোগ খরচ ডেবিট গুড সুন্দর সুন্দর এটা কথা বলেছে উপযোগ খরচ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আমার স্টুডেন্টরাই পারতেছে প্রত্যেকটা আমি জাস্ট এখানে ওরা যা বলতেছে লিখতেছি গুড ফাইন আবারও বলি বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল এগুলোকে একত্রে বলা হয় উপযোগ খরচ কি বলা হয় উপযোগ খরচ তো উপযোগ খরচ ডেবিট করতে পারি তবে কেউ যদি লিখে থাকে বিদ্যুৎ খরচ ডেবিট তাও হবে কিন্তু বিদ্যুৎ গ্যাস পানি এগুলোকে একসাথে উপযোগ খরচ বলে ইউটিলিটি এক্সপেন্স ইংরেজিতে বলে পরের লেনদেনটি লক্ষ্য করি পরের লেনদেন বলছে ব্যাংক কর্তৃক বিজ্ঞাপন বিল পরিশোধ এটা তো সহজ তাই না কি হবে বলো বিজ্ঞাপন খরচ ডেবিট ব্যাংক হিসেবে তাই না টাকা হবে এক হাজার বাহ পাইন বিজ্ঞাপন খরচ পরিশোধ তো আমার সামনে যারা ক্লাস করতেছে ওদের একটু দেখাচ্ছি আমি আর সামনে যারা সরাসরি ক্লাস করতে তারা হচ্ছে লামিয়া এই এরা ক্লাস করতেছে সবাই আমার সামনে আরও ছিল আজকে অনেকেই আসে নাই চলো আবার শুরু করি পরের লেনদেনটি ব্যাংক কর্তৃক চার্জ করত এই আইটেমটি কিন্তু পরীক্ষা আসে বিশেষ করে ব্যাংক সম্বন্ধে বিভিন্ন সময় ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর চার্জ কমিশন করত এগুলি কমন আইটেম তো চার্জ কর্তন করলে যাবে দেখি হবে বলো ব্যাংক চার্জ হিসেব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট সবাই পারতেছে ভালো ব্যাংক চার্জ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট গুড সুন্দর ব্যাংক কর্তৃক কমিশন চার্জ এক হিসাবে হবে ব্যাংক কর্তৃক কমিশন চার্জ করলে ব্যাংক জমা কমে যায় তো ব্যাংক কমিশন ডেবিট অথবা ব্যাঙ্ক চার্জ ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট তাই না গুড ফাইন পরের লেনদেনটি লক্ষ্য করি ব্যাংক জমাতিরিক্ত সুদ ব্যাংক জমাতিরিক্তের সুদটাও কিন্তু ব্যাঙ্ক চার্জের মতো অনেকটা তাহলে এখানে আমরা লিখতে পারি ব্যাংক জমাতিরিক্ত সুদ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট গুড পিটার বলো কী হবে ব্যাংক জমা অতিরিক্ত সুদ হিসেব ডেবিট আর ব্যাংক হিসেব ক্রেডিট কারণ ব্যাংক জমা কমে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট হয় ওকে ফাইন নেক্সট প্রায় কাছাকাছি চলে এসেছি বেশি নাই আর অল্প দুই তিন দিনের মধ্যে শেষ করবো ব্যাংক করতে বিমা প্রিমিয়াম পরিশোধ এই বিমা প্রিমিয়ামটা কিন্তু ব্যবসায়ের খরচ তো বিমা খরচ ডেবিট আর তার কি যাবে বলো বিমা খরচ ডেবিট লামিয়া বলো বিমা খরচ হিসেবে ডেবিট ব্যাংক হিসেবে ক্রেডিট গুড বিমা খরচ ডেবিট ব্যাংক হিসেবে ক্রেডিট ঠিক বলেছ পরের লেনদেন লক্ষ্য করি ব্যাংক সার্জ কর্তন ব্যাংক সার্জ ধার্য করেছে তাই না এই লেনদেন বিভিন্ন ভাবে আসে তো কমিশন চার্জ করেছে ব্যাংক চার্জ কর্তন করেছে ব্যাংক সার্জ ধার্য করেছে সেজন্য একই লেনদেন আমি কয়েক ভাবে উপস্থাপন করেছি যাতে যেভাবে আসুক শিক্ষার্থীরা পারে এটার জন্য কি হিসাবে যাবে বলো ব্যাংক চার্জ খরচ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট তাই না কারণ ব্যাংক জমা কমে যাচ্ছে গুড সুন্দর প্রত্যেকটা আইটেম তোমরা পারছ ধন্যবাদ কনসেপ্ট তোমাদের ক্লিয়ার আছে ব্যাংক কর্তৃক ইন্টারনেট বিল পরিশোধ এটাকে বলতে পারবা হ্যাঁ উপযোগ খরচ ডেবিট না দিয়ে এটা মনে হয় ডাক ও তার খরচ দেওয়া উত্তম হবে কারণ বিশেষ করে ডাক টিকিট ক্রয় খাম ক্রয় ইন্টারনেট বিল তারপর হচ্ছে কি যে এই ইমেল চার্জ এগুলির জন্য ডাক ও তার লেখাটা উত্তম হবে তারপরেও ইন্টারনেট খরচ হিসাব লিখলেও হবে এই যে ডাক ও তার খরচ হিসাব ডেবিট না ব্যাঙ্ক হিসাব ক্রেডিট যেহেতু ব্যাঙ্ক কর্তৃক প্রদান করা হচ্ছে তাহলে ঘটনাটা কী হলো ইন্টারনেট বিল মোবাইল বিল ইমেল খরচ ফ্যাক্স খরচ তারপরে হচ্ছে খাম ক্রয় ডাক টিকিট ক্রয় এগুলির জন্য আমরা যাবো ডাক ও তার হিসাব ডেবিট তাই না এগুলো তো আমরা জানি আবার সুদ সুতা আলপিন এগুলো মনিহারির মধ্যে পড়ে তাই না এগুলো তো আমরা আবার চা কোকা কলা বিস্কুট যদি কিনি সেগুলো আবার আপ্যায়ন খরচের মধ্যে পড়ে এগুলো তো আমরা জানি তারপরে একটু রিপিট করলাম ওকে টোয়েন্টি টু আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে এটা অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছিলাম সেই চেক প্রত্যাখ্যান হলে কিন্তু ব্যাংক আমাকে ফেরত দিবে ব্যাংক কী করবে আমাকে ফেরত দিবে আমি আবার কি করবো প্রাপ্য হিসাবকে ফেরত দিব দেনাদারকে এবং তাকে বলবো আপনি কি চেক দিয়েছিলেন ব্যাংকে আদায় হয় না তার মানে কি ব্যাংক থেকে চেকটা প্রত্যাখ্যাত হলে দুইটা পক্ষ একটা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট আর ব্যাংক থেকে যদি ফেরত পাবো ব্যাংক হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট প্রত্যাখ্যাত হলে অর্থাৎ ব্যাংকে জমাকৃত চেক যদি প্রত্যাখ্যান হয় তাহলে ব্যাংক থেকে ফেরত পেয়ে দেনাদারকে দিব দিনোদার ডেবিট ব্যাংক যাকে দিচ্ছি সে ডেবিট যার কাছে পাচ্ছি তার নাম ক্রেডিট পরবর্তী বাইশ নাম্বার লেনদেন লক্ষ্য করি পানদারের বরাবর চেক প্রত্যাখ্যান এইটা এই কিন্তু উল্টা ভালো করে লক্ষ্য করি পানোদারের বরাবর চেক প্রত্যাখ্যান এটা ঢাকা দুই হাজার উনিশ সালে এই প্রশ্নটি এসেছে এই লেনদেনটি আমি দেখেছি পানদারের বরাবর স্বীকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে পাঁচ হাজার টাকা লেখা হয়নি এটার জন্য যাবে দেখি হবে এখন এই ঘটনাটা কী ঘটেছে আগে বলি সেটি হচ্ছে পাওনাদারকে একটি চেক আমি প্রদান করেছিলাম সে চেকটা প্রত্যাখ্যান হয়েছে তাহলে ঘটনাটা কি হবে ওই পাওনাদার আমাকে চেকটা ফেরত দিবে তাই না তো পাওনাদার যেহেতু ফেরত দিচ্ছে পাওনাদার আবার বৃদ্ধি পাবে তো পাওনাদার ক্রেডিট হবে আর আমি যখন পাওনাদারকে দিয়েছিলাম তখন তো ব্যাঙ্ক ক্রেডিট করেছিলাম ব্যাঙ্ক ডেবিট পাওনাদার ক্রেডিট হবে ইস্যু এক কথা ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হলে ব্যাঙ্ক হিসাব ডেবিট পাওনাদার হিসাব বা প্রদয় হিসাব ক্রেডিট হবে বিষয়টি আবারও বলি ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হলে পাওনাদার হিসাব ক্রেডিট হবে আবার বেড়ে যাবে আর ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে মানে প্রত্যাখ্যান দুই রকম আসে তবে এই লেনদেনটি খুব কম আসে আগের লেনদেনটি যেটি দেখালাম যে জমাকৃত চেক প্রত্যাখ্যান হলে লেনদেনটি বেশি আসে আর এটা এক্সেপশনাল আসে কারণ এটা একটু অনেকের কাছে জটিল মনে হয় প্রত্যাখ্যান হলে আমরা অনেকে মুখস্থ করে থাকি যে এই দেনাদার ডেবিট ব্যাঙ্ক হিসেব ক্রেডিট আসলে এটা তো দেনাদারের কাছ থেকে চেক পেয়ে ব্যাঙ্কে জমা দেওয়ার সময় সেটার জন্য যাবে না কিছুক্ষণ আগে যেটা করেছি আর ইস্যুকৃত চেক যদি প্রত্যাখ্যান হয় আমি যে চেক দিয়েছিলাম সেটা যদি প্রত্যাখ্যান হয় তাহলে আবার এই যাবে তো দিস বিষয়টি খেয়াল রাখবো এটাই কি শেষ নাকি আরও আছে বুঝছি না লক্ষ্য করি ব্যাংক করছিক চার্জ কর্তন যার উপরে এখানে এই এই লেনদেনটিও কিন্তু বোর্ড পরীক্ষা থেকে নিয়েছে আমি ভ্যাট ধার্য করা হয়েছে পনেরো পার্সেন্ট ব্যাংক চার্জিক চার্জ কর্তন করা হয়েছে তার ভ্যাট ধার্য করা হয়েছে তো জন্য যাবে দেখি হবে প্রথমে একটা কথা বলি ব্যাংক চার্জ কর্তন করলো ওটার জন্য যাবে দেখা হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তাই না এটা তো এটাও হয়তো হয় আর ভ্যাট থাকলে ভ্যাটটাও ডেবিট হবে তো কীভাবে হবে লক্ষ্য করি এই যে ব্যাঙ্ক চার্জ হিসাব ডেবিট ভ্যাট খরচ হিসাব ডেবিট ভ্যাট বা প্রদত্ত ভ্যাট ডেবিট আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট টাকা কীভাবে হলো বলি ব্যাঙ্ক চার্জ ডেবিট টাকা লিখবে এক হাজার টাকা প্রদত্ত ভ্যাট ডেবিট এক হাজার টাকার পনেরো পার্সেন্ট একশো পঁয়ত্রিশ টাকা আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট দুটো যোগ করে যেমন আমরা যদি ক্রয় করার সময় ভ্যাট লিখি ভ্যাট লিখতাম তখন কিভাবে লিখতাম ক্রয়ের সময় যদি ভ্যাট হতো ক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতে হিসাব ডেবিট বা প্রদত্ত ভ্যাট ডেবিট আর ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট লিখতাম যদি চেকের মাধ্যমে হতো সেই জন্য ব্যাঙ্ক চার্জ যে যেদিকে ভ্যাট সেদিকে হবে কারণ ব্যাংক চার্জের জন্যই তো ভ্যাটটা প্রদান করা হয়েছে এবং এই ভ্যাট কিন্তু সম্পদ হিসেবে গণ্য কারণ সরকারের পক্ষ থেকে আমি ভ্যাট প্রদান করেছি যেটি ভবিষ্যতে সরকারকে বলবো যে এই ভ্যাটটা আমি এদিকে দিয়েছি তাহলে এটা ভবিষ্যতে সুবিধা পাবো সেই জন্য এটি সম্পদের মতো খরচ না কিন্তু এটা ব্যাঙ্ক চার্জ খরচ কিন্তু প্রদত্ত ভ্যাটটা এখানে সম্পদ হিসেবে গণ্য হবে কারণ ওই ভ্যাটটা আমি পরবর্তীতে সুবিধা পাবো সরকারের কাছ থেকে অগ্রিম ব্যাট প্রদানের মতো তো এই ছিল আমার আজকের আলোচনা আজকে চব্বিশটা লেনদেন আমি চেষ্টা করেছি ব্যাংক সমন্বয় বিবরণী প্রায় সবগুলি লেনদেন আলোচনা করার হয় যদি একটা বাদ পড়ে যেতে পারে থাকলে পরবর্তীতে আবার যখন এগুলি আলোচনা করব তখন বাদ পড়ার লেনদেনগুলি সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো আজকে এই পর্যন্ত পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ